মানুষ একটা ফোন করে জানায় যে লেট হবে, হ্যাঁ সে সময় তো কোনো হুশই নেই। বাবা দেখেছো সাইলেন্টে ছিল, কোথায় ধরতে পারিনি, ফোনের আওয়াজও শুনতে পাইনি, কি করবো বলো। এই শোনো না, আজকের দিন না রাত করতে তাহলে কি করতে হয়? শুধু এইভাবে ভালোবাসলে জীবন চলে না। খুব চলে। আমার গিফট কোথায়? গিফট? কিসের গিফট? ভ্যালেন্টাইন্স ডে তে গার্লফ্রেন্ডকে গিফট দেবে না তো? প্রথম প্রথম ইমপ্রেস করার জন্য একটা চকলেট অন্তত। এই বেশি চকলেট খাওয়া কিন্তু ভালো না। নট ফেয়ার। আচ্ছা অনলাইনে অর্ডার করে দেবো তোমার পছন্দ। এই কি বলতে কেন ফোনে তোমার যা নেটওয়ার্ক। কাল থেকে ভোডাফোনে পোস্টপেড নিয়েছি, পাটিয়ে কল করছি, নেট করছি। পোস্টপেড তো অনেক খরচ। এই তো আপডেট করো নিজেকে। আচ্ছা সব স্কিম আছে না ফাটাফাট তাই নাকি? তাহলে আমিও করি বাবা মা সবারটা। তাহলেই হয়েছে। এই কেন তুমি নেবে ইনিশিয়েটিভ? তুমি কিন্তু খুব চেঞ্জ হয়ে গেছো, আগে এরকম ছিলে না। আমি এরকমই ছিলাম, তোমার চার বছর টাইম লাগলে আমি কি করব? কই আমি তো বলি না। আচ্ছা তুমি তাই এরকম ছিলে না। ইউ গোইং টু ফার। টুডে ইজ ভ্যালেন্টাইনস ডে, সো আজকে ঝগড়া করতে নেই। কি করতে হয়? ভালোবাসতে হয়। ভালোবাসা তো এইভাবে হয় না। সব হয়। দেখো প্রথম প্রপোজ কে করেছিল? তুমি। প্রথম ঝাড়ি? মেথিশাকে চচ্চড়ি কিভাবে করতে হবে, তোমার থাইরয়েড হয়েছে, তোমার মায়ের হাঁটুতে ব্যথা, পাত হয়নি কিন্তু কেন ব্যথা বুঝতে পারছে না। ডোন্ট ইউ ফিল বোরিং? তোমার মনে হয় না আগে আমরা অনেক বেশি রোমান্টিক ছিলাম? একটা সম্পর্ককে শুধু আনন্দ আর ভালো কথার উপর নির্ভর করে দিন, সব মিলিয়ে একটা সম্পর্ক তৈরি। কিন্তু আমাদেরটা? হ্যাঁ খারাপ। লাস্ট এক মাস ধরে আমাকে লিপ কিস করতে দাও না। কারণটা তুমি জানো, তাতে আমার ব্যথা আছে। কতদিন আমরা এইভাবে? তুমি সব ছেলেরা শুধু একটা জিনিসই চাও। কি জানি না। মেয়েদের জন্ম ভগবান এই জন্যই দিয়েছেন, পুরুষদের সেবা করার জন্য। তাহলে সেরকম একটা মেয়ে খুঁজে বের করো না যে সারাক্ষণ তোমার সেবা করছে। সেই মেয়ে পাচ্ছি না তো। মাকে বলো ঠিক খুঁজে এনে দেবে তোমার। এই ভ্যালেন্টাইন্স ডে তে রেগে যেতে নেই জানো। আচ্ছা ঠিক আছে, এই ভ্যালেন্টাইন্স ডে তে শুধু সত্যি কথা বলবো, তুমি আমার সম্পর্কে আর আমি তোমার সম্পর্কে। এতে যদি ব্রেকআপ হয়ে যাবে হয়ে যাবে, আর যদি রিলেশন থাকার থাকে থাকবে। ফার্স্টে তুমি জানো প্রথম প্রথম খুব ভালো লাগতো তোমাকে, তাই প্রপোজ করেছিলাম তোমাকে, কিন্তু চার বছর পর হঠাৎ কিরম একঘেয়ে লাগতে শুরু করলো। জানি না তবু তোমার সাথে যখন দেখা হয় খুব ভালো লাগে জানো। তোমার ইনোসেন্সি, তোমার ভাবনা চিন্তা, জীবনের প্রতি তোমার আদর্শ দারুণ লাগে। সবাইকে নিয়ে পথ চলার একটা অদ্ভুত প্রবণতা আছে তোমার মধ্যে। বিশ্বাস করো আমি এই রিলেশনটা অনেকবার ভেঙে দিতে চেয়েছি, আর মাইন্ড ইট এটা তোমাকে আমি অনেকবার বলেওছি, কিন্তু তুমি বারবার ফিরে এসেছো, আমাকে ভালোবেসেছো, আমার ভুল ভাঙিয়ে দিয়েছো। আমি তোমাকে হারাতে চাই না, আমি জানি ইউ ট্রাস্ট মি, আর আমি তোমার এই বিশ্বাস ভাঙতে চাই না, তাই আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে বিশ্বাস করি, কারণ তুমি বিশ্বাসঘাতকতার কাজ কোনোদিন করো না। তোমার আমাকে ভালো নাই লাগতে পারে, কিন্তু আমার বিশ্বাসের জায়গাটা তুমি এখনো অক্ষুণ্ণ রেখেছো, তাই আই লাভ ইউ টু এন্ড আ স্পেশাল ডিশ অনলি ফর সামওয়ান স্পেশাল লাইক ইউ। স্পেশাল ডিশ এন্ড দিস ইজ ইওর চকলেট টাটা। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ টু। থ্যাংক ইউ। ওয়াও গ্রেট চকলেট মোমো, ইউ মেড মাই ডে শ্রী। ওয়াও মোমো এখন হোম ডেলিভারিও করে, কাকু কাকিমার জন্য একদিন অর্ডার দিয়ে দিই। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাপি ভ্যালেন্টাইন্স। Happy Valentine's Day to you too.